খুবজিপুর ইউনিয়নের চলনবিল বিলশা গ্রামে টুরিস্ট জোন গড়ে তোলা প্রসঙ্গে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমার এমপি .com এর মাধ্যমে এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ শাবলুর রহমান। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি .com এর অ্যাম্বাসেডর শাকিল আহমেদ ও সাকলাইন শুভ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মোহাম্মদ শাবলুর রহমান। আপনি আরেকটা প্রশ্ন করেছেন 23 তারিখে এই মাসেরই, যে প্রশ্ন করেছেন যে আমার পৈতৃক নিবাস খুবজিপুর ইউনিয়নের চলনবিল বিলশা গ্রাম, যেখানে বর্তমান টুরিস্ট জোন, দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায় ওই চলনবিল বিলশাতে, এটাকে চিরস্থায়ীভাবে সৌন্দর্য ধরে রাখা যায় কি? অবশ্যই যায়, আমাদের সে চিন্তা রয়েছে, কিন্তু এটা জানতে হবে যে এটা একটা কৃষক এলাকা, এগুলি জমিগুলি সব কিন্তু কৃষকদের, কিন্তু কৃষকরা আমাদের দেশের যে কৃষকরা সব হারাতে চায়, নিজের জমি কিন্তু হারাতে চায় না। আমি চেষ্টা করেছি বিঘা দশেক জমি সংগ্রহ করে এখানে একটা টুরিস্ট লজ করা, যেখানে একটা ভালো হোটেল থাকবে, যেখানে হচ্ছে টুরিস্টরা এখানে অবস্থান করতে পারবে এবং সেইখানে তাদের হচ্ছে আধুনিক যুগের যে খাবার দাবারের জন্য দূর দূরান্তে আসবে সেই ব্যবস্থা করা যায় কিনা, সেই চেষ্টা আমাদের আছে, কিন্তু জমি না পাওয়া গেলে এটা করা যাবে না, এটা হচ্ছে বাস্তবতা, এবং বাস্তবতার বাইরে আমাদের কোনো চিন্তা করার সুযোগ নাই। আপনি করেছেন, আমি এমনিতেই সকল দেশবাসী যারা এখানে আসে তাদেরকে আমি আমন্ত্রণ জানাই যে আপনারা একটু দেখবেন। মা জননী সেতু করার পিছনে আমার একটা যে যুক্তি ছিল সেটা হলো যে চলনবিলের সবচেয়ে বৃহৎ গ্রাম হচ্ছে বিলশা, এর সাথে যুক্ত আছে বারুহাঁস, এর সাথে যুক্ত আছে ভেটুয়া, এর সাথে যুক্ত আছে রুয়াই, কুন্দল এবং তারাস। এবং আপনি এটা জেনে থাকেন যে, এবং খোঁজ নিয়ে জানবেন যে, গুরুদাসপুর ভায়া খুবজিপুর বিলশা হয়ে তারাস পর্যন্ত যে রাস্তাটি সেটা আমি করেছি। তারাস কিন্তু আমার নির্বাচনী এলাকা নয়, কিন্তু ওই সময় আমাদের হচ্ছে এমপি ছিলেন ওখানকার মাননীয় সংসদ সদস্য ইসাক তালুকদার, উনি মারা গিয়েছেন, পরবর্তীকালে আমাদের এখানে আমজাদ হোসেন মিলন হয়েছে, কিন্তু তারা কখনোই এই রাস্তাটির সম্পর্কে হচ্ছে তাদের কোনো মাথা হয়নি। আমি যখন এই রাস্তাটির ব্যাপারে যখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ মন্ত্রী এবং আমাদের প্রজেক্ট ডিরেক্টর পিডি এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, তখন তারা বলেছিল যে আপনি অন্য থানায় অন্য নির্বাচন এলাকায় কীভাবে করবেন। আমার একটা গ্রাউন্ড ছিল যে এটা ডিপিপি হয়েছে, রাস্তা হচ্ছে গুরুদাসপুর ভায়া বিলশা কুন্দল তারাস, এখানে কোনো সীমানা নির্ধারণ করা নাই, অতএব এই রাস্তাটি করে দিতে হবে। আপনি কুন্দলে যাবেন, কুন্দলের পূর্ব পাশে চারটে ব্রিজ আছে হচ্ছে বিভিন্ন জায়গায় যোগ হয়েছে, এবং এটা আমাদের এখানকার চেয়ে বিলশার চেয়ে আরও বেশি দৃষ্টিনন্দ। সেখানকার কুন্দলের লোকজন এখানে যারা সকালবেলা বিকেলবেলা যায় তারা আমার নাম করে যে আমাদের গুরুদাসপুরের এমপি সাহেব আমাদের এটা করে দিয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করে যে কুন্দল আমার হচ্ছে মাতৃকুল, আমার নানা নানি মামারা ওখানে মারা গেছে, ওখানে দিয়ে আসে। অনেকে হচ্ছে যারা আমাদের এই কাজকর্মকে পছন্দ করে না, তারা বলে যে উনি কি এগুলি এমনি করেছে, উনি নিজের বাড়িতে করেছে, বাপ মায়ের হচ্ছে কবর জিয়ারত করার জন্য গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারে, আর কুন্দলে যেন গাড়ি ঘোড়া নিয়ে তার নানা নানি মামাদের যেন কবর জিয়ারত করতে পারে, এইরকম বেকুবের মধ্যে আমরা বসবাস করি আর কি। নিশ্চয়ই আপনি আমার এই প্রশ্নের উত্তরে আপনি মন খারাপ হবে না, তো খুশি হলে ভালো, না হলে আমার কিছু করার নেই। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।